তো সামনে নাচানাচি করছে, হ্যাঁ আর্টিস্টরা যারা এসছেন তারা কেউ তৃণমূল, অবশ্য তৃণমূল নাচ গানেরই টিম এখন, কারণ ও তো নেত্রীও নাচেন আবার সাংসদও নাচেন, তা হচ্ছে এই নাচ গানের টিম আছে, আর তারপরে হচ্ছে এই লোক তার পিছনেই তো দাঁড়িয়ে, এর ডিস্টেন্স এ তো লোকের বলা নয়, এদের ছবি বলে দিচ্ছে কত লোক হতে পারে, এতো ছবি বলে দিচ্ছে। ভারতবর্ষের সংবিধান কখনো বলে না কোনো ধর্ম ধরে কাউকে সংরক্ষিত করা হবে, ভারতবর্ষের সংবিধানের সেই জায়গাটায় মূল যে স্তম্ভ তাকে বিরোধিতা করেই মমতা ব্যানার্জি এখানে মুসলমান সম্প্রদায়ের মানুষদের শুধু তোষণের জন্য, তুষ্টিকরণের জন্য সংরক্ষণের আওতায় নিয়ে এসেছিলেন। আমরা অবাক হয়ে দেখলাম কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কালকে ওবিসি লিস্ট বাতিল করেছে। উনি ওবিসিদের যখন সার্টিফিকেট দিচ্ছিলেন যে নিয়মের উপর ভিত্তি করে ওবিসি সার্টিফিকেট দেওয়ার কথা, ব্যাকওয়ার্ড ক্লাসের যে নিয়মের উপর ভিত্তি করে দেওয়ার কথা, কোনো নিয়ম না মেনে শুধুমাত্র তুষ্টিকরণের জন্য তিনি সাঁতারা ওবিসি সার্টিফিকেট দিয়েছে। একটা অদ্ভুত রাজনীতি ভারতবর্ষে হচ্ছে। কংগ্রেস বলতে গিয়ে বলছে যে আমরা সম্পদ কর বসাবো, হিন্দুদের কাছ থেকে টাকা নিয়ে মুসলমানদের দেব, ধর্মের ভিত্তিতে এই সহযোগিতাও হয় না, সাহায্যও করে না। ভারতবর্ষের বিরোধী এই রাজনৈতিক দলগুলো অদ্ভুতভাবে শুধু নির্বাচনে জেতার জন্য, শুধু ভোটের জন্য একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে এইভাবে ব্যবহার করার চেষ্টা করছে। আমরা বিজেপি প্রথম দিন থেকে এর ব্যাপারে বিরোধিতা করেছি, আমরা এর এগেনস্টে ছিলাম। কলকাতা হাইকোর্ট আমাদের সেই চিন্তাকে মান্যতা দিয়েছে, কলকাতা হাইকোর্ট সমস্ত ওবিসি লিস্ট একটা বাতিল করে দিয়েছে। এর আগে আমরা পশ্চিমবাংলায় দেখেছি শিক্ষকদের চাকরির লিস্ট বাতিল হতে, এবার দেখছি ওবিসিদের সার্টিফিকেট দেওয়া নিয়ে ও দুর্নীতি সেই লিস্টও বাতিল হচ্ছে। একটা অদ্ভুত জিনিস চলছে পশ্চিমবাংলায়, তার বিরোধিতা করি, তার জায়গায় সেই বিরোধিতা করি, আমরা আজকের এই প্রেস কনফারেন্স করে আমাদের কথা মানুষের সামনে তুলে ধরতে চাইছি। বিরোধী রাজনৈতিক দলগুলো, সে কংগ্রেসই বলুন আর তৃণমূলই বলুন আর সিপিএমই বলুন, তারা ভোটের জন্য তাদের কাজ করবে, তার জন্য সংবিধানের আজকে সংবিধানকে মেনে বা দুর্নীতিকে সামনে রেখে কলকাতা হাইকোর্ট যে রায় দিচ্ছে, আমার মনে হয় না একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিজের আসনে বসে এইভাবে মানে বিচার ডিভিশন বেঞ্চকে, ডিভিশন বেঞ্চের রায়কে এরকম ভাবে অস্বীকার করতে পারেন। তিনি নিজে কোনো রায় মানবেনও না, তিনি নিজে কোনো আইন মানবেন না, তিনি নিজে ভারতবর্ষের কোনো সংবিধান মানবেন না। আমার লজ্জা, তিনি আমার কেন্দ্রে আমার বিরুদ্ধে প্রচার করতে এসে তিনি এখানে দাঁড়িয়ে সাংবিধানিক পদে থাকা মানুষ, পশ্চিমবাংলার সাংবিধানিক পদে প্রধান মানুষটাই বিচারালয়ের বিরুদ্ধে হাত তুলছে, আঙুল তুলছেন, বিচারপতিদের বিরুদ্ধে আঙুল তুলছেন, রায় মানছেন না বলছেন, তাহলে পশ্চিমবাংলার আম জনতা কি করে রায় মানবার কথা বলতে পারে? আজকে সেটার জন্যই আমাদের ধিক্কার, আমরা সে কথাটাই আপনাদের সামনে বলতে এসেছি যে এইভাবে আইনকে, এইভাবে সংবিধানকে উল্লঙ্ঘন করে ভারতবর্ষের বুকে মমতা ব্যানার্জি একটা নতুন অবস্থার সৃষ্টি করছেন, আজকে সেটা চলতে পারে না। সেই বিরোধিতা করেই আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সব জায়গাতেই আমরা আমাদের কথা বলছি যে ওবিসি সম্প্রদায়ের যে সংরক্ষণ সেটা সঠিকভাবে ঠিক হোক, ঠিক মানুষরা সংরক্ষণের সুযোগ পাক, এটাই আমরা চাই। কোনো ধর্মের ভিত্তিতে কোনো মানে জাতিগত ব্যাপার দেখে নিয়ে এইভাবে সংরক্ষণ করে মানুষের মধ্যে বিভেদ যারা সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে আরো কিছু কঠোর আইন আনা যায় কিনা সেটা দেখতে। আগামী 25 তারিখ নন্দীগ্রামে নির্বাচন, সেই জায়গাতে শুভেন্দু অধিকারী আজকে বলেছে যে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উস্কানি দিয়েছেন এবং বিজেপি মহিলা কর্মী খুন হয়েছে, সেই জায়গা থেকে গতকাল মুখ্যমন্ত্রী মঞ্চে সেই জায়গা থেকে মদন মিত্র বলেছে নির্বাচনের দিন দমদম দাওয়াই দেওয়া হবে এবং তাতে সেটা পিটেও হবে পেটেও হবে। মুশকিল হচ্ছে তৃণমূলের নেতারা বিভিন্ন জায়গায় দেখার বুঝতে পেরেছেন যে হাত ছাড়া হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ, তাই তারা সেখানে দাঁড়িয়ে এই সমস্ত কথাবার্তাগুলো বলছে। দেখুন দমদম দাওয়াই সবাই দিতে পারে,
দাওয়াই দেওয়ার ইচ্ছে থাকলে দাওয়াই যেমন দিতে হবে, দাওয়াই খেতেও হবে। ভোটটা ছেড়ে দেওয়ার জন্য নয়, ভোটটা লড়তে যখন দল নামছে, সাবধান, যারা দাওয়াই দিতে আসবেন তারাও সাবধান, সেন্ট্রাল ফোর্সের দাওয়াই খেয়ে তারা আবার যেন না দৌড়ন, সেটাও বুঝে নেবেন। কারণ এবারকার ভোট ছেড়ে দেওয়ার ভোট নয়, এবারকার ভোটটা পরিবর্তনের ভোট, আমরাও ছেড়ে দেবো না। যিনি যত বড় নেতাই হন, যত বড় বড় কথাই বলুন, মাঠে থাকবেন সেদিন, তো কে 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 দমদম দাওয়াই খাবে সেটা তখন দেখে নেওয়া যাবে। মুখ্যমন্ত্রী রোড শোতে আজকে আমার একটি বিধায়ক মধুমিত থেকে দেখা গেল না, আবার রোড শোতে গোপাল সাহা ছিলেন চেয়ারম্যান পৌরসভার খামারাটি, তাকেও সেরকম দেখা গেল। এটা ওদের ব্যাপার, এটা ওদের ব্যাপার, দলের মধ্যে তো এই জিনিস আছে, কে মমতার লোক, কে অভিষেকের লোক, কোথাকার কোথায় এসে সল্টলেক থেকে, সল্টলেকের বিজেপির নেতা তিনি এসে এখানে করছেন, তাকে সরিয়ে দিচ্ছেন, তাকে কখন শক্তিশালী করছেন মমতা ব্যানার্জি, ওই তো শুনলাম যে চেয়ারম্যান চেয়ারম্যান সব্যসাচী দত্ত গোপাল সাহাকে সরিয়ে দিয়েছেন বলে বাজারে শুনলাম, ওই মিছিল থেকে, মমতা ব্যানার্জির মিছিল থেকে, আমি বাদ দেখিনি, আমি তো শুনি, মানে রাস্তায় দাঁড়িয়ে ছিলাম না, কারণ শুনলাম টোটাল মিছিলে 500 লোক, আর বাইরে থেকে মনোরঞ্জনের জন্য, কারণ তৃণমূল পার্টিটা তো মনোরঞ্জনের পার্টি হয়েছে, কেউ নাচে সাঁতার কাটে কেউ বা, কারণ মমতা ব্যানার্জি এখন যত না বক্তৃতা দেয় তত মতার থেকে বেশি মঞ্চে নাচে, তাই নাচ গান দেখার জন্য লোকে এসেছিল, কিছু লোক দাঁড়িয়েছিল মনোরঞ্জনের জন্য, এই তো মিছিল, যে সেই মিছিল আবার নিজেদের মধ্যে ওকে সরিয়ে দিয়েছে, ওকে সরিয়ে দিয়েছে, দলের কি অবস্থা সেটা বোঝা যাচ্ছে। তবে আমি খুব গর্বিত, আমি খুব আনন্দিত যে মুখ্যমন্ত্রীকে একটা কেন্দ্রে তিনটে প্রচার করতে হচ্ছে, এটা আমার খুব ভালো লেগেছে। আপাতত তিনটে হচ্ছে, আরো একটা বোধ হয় যেতে হতে পারে, দমদমে ভয় পেয়েছেন, এটা থেকে আনন্দ পাচ্ছি যে আমার মতন দুর্বল প্রার্থী, কারণ সংবাদ মহল বাজারে চালিয়ে দিয়েছিলেন যে সব হেভি ওয়েটের মধ্যে আমি একদম লো ওয়েটের লোক, তা সেই লো ওয়েটের লোককে এতটা ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী, তো আমার গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার, আমার ভালো লাগছে এটা যে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে। আজকে রোড শোকে এক কথা কি বলবেন? সুপার ফ্লপ রোড শো, 500 লোক নিয়ে, 700 লোক নিয়ে একটা মুখ্যমন্ত্রী হাঁটছে, সেদিন আমি আমার নমিনেশন দিতে গেছি আমার মতন একজন নিয়ে, সেই নমিনেশন দিতে গেছি, সেই নমিনেশনে আমার ওখানে প্রায় 1000-1500 লোক আমার সাথে গেছে, যত গাড়ি এবং বাইক গেছে আমার সাথেই গেছে, সেখানে বাংলার মুখ্যমন্ত্রী এখানে প্রচারে এসে কোনো মিটিংয়ে 3000, কোনো মিটিংয়ে 4000, কোনো মিছিলে 500, তো এটাই তো হয়েছে, এটা তো একটা সুপার ফ্লপ শো।